এই মাসের 18 তারিখে প্রতীক বরাদ্দ দিবে। এই প্রতীক বরাদ্দর পরে একসাথে 29টি কেন্দ্রে আপনারা মিছিল করবেন বিকাল 4টায়। একসাথে 29টি কেন্দ্রে আপনারা মিছিল করবেন। এইখানে আপনারা জানেন আমাদের কেন্দ্র কমিটির বিষয় আছে, আপনাদের সকলের প্রতি যে 29টি ওয়ার্ড কেন্দ্র আছে ফেনী পৌরসভার মধ্যে নিচ্ছে আপনারা জানেন। এখন থেকে যত কার্যক্রম পরিচালিত হবে সেই 29টি কেন্দ্রেই হবে। এই 29টি কেন্দ্রের বাইরে কোনো রকম রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালিত হবে না। এই কেন্দ্র ভিত্তিক সকল রাজনীতি পরিচালিত হবে, সেই অনুরোধটুকু আমি আপনাদের প্রতি রাখছি। আগামী 16 তারিখের মধ্যেই, 16 ডিসেম্বরের মধ্যেই প্রত্যেকটি কেন্দ্র কমিটি পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আপনারা হস্তান্তর করবেন। প্রত্যেকটি কেন্দ্র কমিটি, কেন্দ্র কমিটিতে কত লোক হবে সেটা বড় বিষয় নয়, যতজন হয় সবাইকে কাউকে বাদ দিবেন না। এইখানে মান অভিমান ভুলে গিয়ে সকল আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে সম্পৃক্ত করবেন, সেই অনুরোধটুকু আপনাদেরকে রাখছি। পুলিং এজেন্টের বিষয়ে আগামী 25 তারিখের মধ্যেই অর্থাৎ 25শে ডিসেম্বরের মধ্যেই পুলিং এজেন্টের তালিকা আপনারা পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করবেন। কেন্দ্র কমিটি করবেন 16 তারিখের মধ্যেই, পুলিং এজেন্ট করবেন 25 তারিখের মধ্যেই, এটা যাতে ব্যর্থ না হয়। এবং পুলিং এজেন্ট একাধিক করবেন, পুলিং এজেন্ট একাধিক করবেন, আমাদের 2-3 সেট পুলিং এজেন্ট করবেন, এটা আপনাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করছি। যাদেরকে পুলিং এজেন্ট করবেন দেখে শুনে কথা বলতে পারে এবং আমাদের জন্য আন্তরিক, নুকার জন্য আন্তরিক, আওয়ামী লীগের জন্য আন্তরিক, সেই ধরনের লোকদেরকে আপনারা এজেন্ট করবেন, সে অনুরোধ করছি। 25 তারিখের মধ্যে সেটা আপনারা জমা দিবেন। আপনারা জানেন এই মাসের 18 তারিখে প্রতীক বরাদ্দ দিবে। এই প্রতীক বরাদ্দর পরে একসাথে 29টি কেন্দ্রে আপনারা মিছিল করবেন বিকাল 4টায়। একসাথে 29টি কেন্দ্রে আপনারা মিছিল করবেন নুগার সমর্থনে, শেখ হাসিনার সমর্থনে আপনারা সেই মিছিলটুকু করবেন বিকাল 4টায়।